নয়াদিল্লিতে অনুষ্ঠিত কৃষক আন্দোলনকে সমর্থন জানায় রাজ্যের পলিটিক্যাল রিসার্চ ফাউন্ডেশন। বুধবার আগরতলা প্রেস ক্লাবে এক সাংবাদিক সম্মেলনে এই সমর্থনের কথা জানান সংগঠনের নেতৃত্ব। সাংবাদিক সম্মেলনে সংগঠনের সম্পাদক বিশ্বজিৎ দেবনাথ বলেন, কেন্দ্রীয় সরকারের কৃষক স্বার্থ বিরোধী বিল প্রত্যাহারের দাবিতে চলছে কৃষকদের আন্দোলন। কৃষকদের এই আন্দোলন নিরপেক্ষ, কিন্তু দেশের রাজনৈতিক দলগুলি এই আন্দোলনে সামিল হয়ে কৃষকদের ক্ষতি করছে। রাজনৈতিক দলগুলিকে এই আন্দোলন থেকে সরে আসার আহ্বান জানিয়েছে পলিটিক্যাল রিসার্চ ফাউন্ডেশন। কৃষি বিলের যে কতগুলো ধারা, ন্যূনতম সহায়ক মূল্য, তারপর আপনার এখানে প্রায় ভারতবর্ষের প্রায় 15 কোটি কৃষি শ্রমিক আছে, তাদের কোনো ল্যান্ডলেস যে কৃষি ওয়ার্কার, তাদের কোনো আইনের কোনো প্রভিশন নেই তাদের মধ্যে, এখানে কোনো তাদের নিরাপত্তার ব্যাপারে কোনো রাখা হয়নি। তবে এগুলোর এই আইনের কতগুলো ধারা আমরা বিরোধিতা করি, এবং সবচেয়ে দুর্ভাগ্য এই আইনটা নিয়ে এখন একটা ভারতবর্ষের রাজনীতি চলছে। তাই আমরা চাই এই সামাজিক সমস্যা কোন সামাজিকভাবে সমাধান হোক, বিভিন্ন রাজনৈতিক দলগুলো যেন এই আন্দোলনটাকে ক্যাপচার না করতে পারে, এটা আমাদের ফার্স্ট পয়েন্ট। 2 নম্বর পয়েন্ট হচ্ছে আমাদের যে ভারতবর্ষের যে কৃষকরা এখন যে প্রতিবাদী হয়ে উঠেছে। ভিডিও রিপোর্ট, সার্চ ইন্ডিয়া।